আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জীবিত ও সুস্থ আছেন দাবি সিউলের। ব্রায়ান হুকের প্রলাপ, চাপের মুখে ইরান হতাশ হয়ে পড়েছে। ইরানের কৃত্রিম উপগ্রহ নিয়ে আমেরিকার অভিযোগ সত্য নয় বলছে রাশিয়া। মার্কিন সেনা ফেরত পাঠাতে আন্তরিক ইরাক, জুন মাস থেকে আলোচনা শুরু। করোনার মধ্যেই ইসরায়েলের সরকার বিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষের ভিড়। এবং সর্বশেষ থাকছে, বিশ্বকে করোনা মুক্ত করতে রমজানে আরও বেশি ইবাদত করার আহ্বান নরেন্দ্র মোদী সরকারের। বিশ্ব চাপের মুখে নরেন্দ্র মোদী সরকার পবিত্র রমজান মাসে ইবাদতের মাধ্যমে করোনা মুক্তি চাচ্ছেন। নরেন্দ্র মোদী তথা বিজেপির মুখে ইসলামের নাম, ইবাদতের নাম, আর এর আগে নরেন্দ্র মোদী সরকারের ধর্মনিরপেক্ষতার বুলিয়া উড়ানো ভারত তথা গোটা বিশ্ব কি মেনে নিবে, এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জীবিত ও সুস্থ আছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে ইয়েনের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান উপদেষ্টা মুন চুং ইন সোমবার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি বলেন, কিমের অবস্থা সম্পর্কে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত পরিষ্কার। কিম জং উন জীবিত ও সুস্থ আছেন। গত 13 এপ্রিল থেকে তিনি উত্তর কোরিয়ার উনশান এলাকায় অবস্থান করছেন। তার শারীরিক অবস্থায় কোনো সন্দেহজনক খবর আমাদের সূত্রে ধরা পড়েনি। গত 15 এপ্রিল রাষ্ট্রীয় ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল শানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়। পশ্চিমা গণমাধ্যমগুলো এরই মধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে, এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করছে। কিম জং উনকে গত 11 এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়। সিএনএন গত সপ্তাহে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে খবর দেয়, কিম জং উনের হার্টে ব্যর্থ অপারেশনের পর তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। আরেকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন খবর দেয়, কিমের স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগজনক খবরের সত্যতা রয়েছে, তবে তা যাচাই করা ওয়াশিংটনের জন্য কঠিন। আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরানের পররাষ্ট্রনীতি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক। তিনি গত রবিবার ইহুদিবাদী ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। হুক দাবি করেন, আমেরিকার চাপের কারণে ইরান হতাশ হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব হারাচ্ছে। এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তার সরকারের চাপের কারণে ইরানে শক্তি কমে এসেছে। মার্কিন কর্মকর্তারা এমন সময় এই দাবি করলেন যখন ইরাক ও সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ওই দুই দেশে সন্ত্রাসবিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইরান। সেই সঙ্গে ইরান ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো দেশে সন্ত্রাসী বিরোধী যুদ্ধে সাহায্য চাইলে তেহরান তা দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। এছাড়া ট্রাম্প এমন সময় ইরান দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করলেন যখন মহাকাশ গবেষণায় চূড়ান্ত সাফল্য দেখিয়েছে তেহরান। গত বুধবার একটি কৃত্রিম সামরিক উপগ্রহ পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে ইরান। পৃথিবীর কক্ষপথে ইরানের কৃত্রিম উপগ্রহ স্থাপন নিয়ে আমেরিকার অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলছে, ইরান নয় বরং আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করেছে। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ গত রবিবার এক বক্তৃতায় এই অভিযোগ করেন। তিনি আমেরিকার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে বলেন, মার্কিন সরকার আন্তর্জাতিক অঙ্গনে দ্বৈত নীতি ও সদ্বিরোধিতা চালু করেছে। ইরান মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পপেও যে অভিযোগ করছেন তা প্রত্যাখ্যান করে
উলিয়ানোভ বলেন আমেরিকার এই ব্যাখ্যা সঠিক নয়। ওয়াশিংটন ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে তিনি উল্লেখ করেন। এর আগের দিন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে প্রস্তাব পাশ করেছে তার সঙ্গে ইরানের কৃত্রিম উপগ্রহ পাঠানোর কোনো সম্পর্ক নেই। গত বুধবার ইরান নূর নামে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় এবং এটি ভূপৃষ্ঠের 425 কিলোমিটার দূরের কক্ষপথে স্থাপিত হয়। এরই মধ্যে উপগ্রহটি ইরানের তিনটি নিয়ন্ত্রণ কেন্দ্রে সিগন্যাল পাঠাতে শুরু করেছে। ইরাকি সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এর মুখপাত্র বলছেন, দেশ থেকে মার্কিন সেনা ফেরত পাঠানোর ব্যাপারে এরা খুব আন্তরিক এবং এ বিষয়ে নিয়ে জুন মাসে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হবে। ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আব্দুল করিম আল খালাফ রবিবার আরও বলেন, মার্কিন রাষ্ট্রদূত ইরাকের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, তা অত্যন্ত ইতিবাচক দিক এবং এতে ইরাক ও আমেরিকার মধ্যকার সম্পর্কের প্রায় সব দিক উঠে এসেছে। এই চিঠিতে তিনি গুরুত্বপূর্ণ ও ভালো বলে উল্লেখ করেন। আরবি ভাষায় বার্তা সংস্থা আল মাওয়াজিনকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। মেজর জেনারেল আব্দুল করিম বলেন, আমেরিকা ও ইরাকের মধ্যে পরবর্তী কৌশলগত আলোচনার সময় সেনা প্রত্যাহারের বিষয়ে বিস্তারিত কথা হবে। করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকার বিরোধী বিক্ষোভে ইসরায়েলের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। শনিবার তেল আবিবের রবিন স্কোয়ারে সমবেত হয়ে বিক্ষোভ করছেন তারা। করোনা প্রতিরোধে দেশজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে সেখানে, তবে এর মধ্যেও গণতন্ত্র রক্ষায় রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। এদিন বিক্ষোভকারীরা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ান, মুখে মাস্ক ও হাতে ইসরায়েলের পতাকা নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেন তারা। গত সোমবার করোনা পরিস্থিতি মোকাবেলায় সাবেক সেনাপ্রধান বেনি গন্টাজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ঐক্য সরকার গঠনের চুক্তি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চুক্তির ফলে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু আবারও ক্ষমতার চেয়ারে বসছেন। বিক্ষোভকারীরা বলছেন, এই ঐক্যের সরকারের ফলে বিচারক ও আইনি কর্মকর্তা নিয়োগে বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, ফলে তিনি প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন এবং এতে গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আগামী মাসেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, প্রতারণা ও ঘুষ গ্রহণের অভিযোগে শুনানির দিন ধার্য রয়েছে, যদিও তিনি বারবারই এইসব অভিযোগ অস্বীকার করছেন। ঐক্য সরকার গঠনের চুক্তির ফলে অ্যাটর্নি জেনারেল ও প্রসিকিউটর নিয়োগে দুই রাজনৈতিক দলের কাছ থেকে আগে অনুমোদন নিতে হবে। পাশাপাশি যেসব কর্মকর্তার হাতে নেতানিয়াহুর আইনি ভাগ্য দুলছে তাদের সিদ্ধান্তেও ভেটো দেওয়ার ক্ষমতা পাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেডিওতে মন কি বাত অর্থাৎ মনের কথা অনুষ্ঠানে রমজান মাসে আরও বেশি করে ইবাদতের মধ্য দিয়ে বিশ্বকে করোনা মুক্ত করার আহ্বান জানিয়েছেন। রবিবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, রমজানের পবিত্র মাসের সূচনা হয়েছে। গতবার যখন রমজান পালন করা হয়েছিল কেউ ভাবতেও পারেনি যে এবার রমজান এত বড় মুসিবত বিপর্যয়ের মুখোমুখি হতে হবে, কিন্তু এখন যখন গোটা বিশ্বে এই বিপর্যয় এসেছে আমাদের সামনে সুযোগ এসেছে এই রমজানকে সংযম, সদ্ভাবনা ও সংবেদনশীলতা এবং যেসব সেসব প্রতীক করে তোলা। এবার আমরা আগের চেয়ে আরও বেশি ইবাদত করি যাতে ঈদ আসার আগে বিশ্ব করোনামুক্ত হয়ে যায় এবং আমরা আগের মতোই উৎসাহ উদ্দীপনার সঙ্গে ঈদ পালন করতে পারি। আমার বিশ্বাস আছে রমজানের দিনগুলোতে স্থানীয় প্রশাসনের দেওয়া নির্দেশ পালন করে করোনার বিরুদ্ধে চলমান এই লড়াইকে আমরা আরও শক্তিশালী করব। নরেন্দ্র মোদীর শনিবার রমজান মাসের শুভেচ্ছা বার্তায় বলেন, রমজান মোবারক, আমি প্রত্যেকের নিরাপত্তা, মঙ্গল ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। আশা করি পবিত্র এই মাস সম্প্রীতি, সহানুভূতি ও দয়ার প্রাচুর্য বয়ে আনবে। আশা করি আমরা করোনা এর বিরুদ্ধে জারি এই যুদ্ধে নিশ্চিত বিজয় লাভ করতে পারব এবং একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তুলতে পারব। প্রধানমন্ত্রী মনের কথা অনুষ্ঠানে আরও বলেন, শহর হোক বা গ্রাম, সর্বত্র এই মহামারীর বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়েছে।
কেউ গরিবদের খাওয়াচ্ছেন, কেউ মাস্ক তৈরি করছেন, জমি বিক্রি করে ত্রাণের টাকা জোগাড় করছেন, অনেকে আবার পেনশনের টাকা পর্যন্ত করোনার জন্য দান করছেন। কেউ যাতে অভুক্ত না থাকে সেটা নিশ্চিত করছেন দেশের কৃষকেরা। ব্যবসাক্ষেত্র, অফিস, শিক্ষাকেন্দ্র বা স্বাস্থ্যক্ষেত্র সর্বত্রই করোনা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি চলছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্তব্য করেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।